আচ্ছা, তো 10,900 টাকা হচ্ছে চমৎকার একটা ল্যাপটপ, 4GB RAM, 320GB হার্ড ডিস্ক। ভ্যালু ফর মানি হিসেবে ল্যাপটপটা কিন্তু অনেকেই পারচেজ করতে পারেন এবং অনেকেই কিনেনও। কেন? ম্যাক্সিমাম এটা দিয়ে সব কিছু করা যায়। আর চমৎকার একটা ল্যাপটপ আপনারা দেখতে পাচ্ছেন, মানে এই ল্যাপটপটা দিয়ে এমন কোনো কাজ নাই যা আপনি করতে পারবেন না আশা করি। এটার প্রাইস 16GB এবং 512GB SSD দিয়ে আমরা এটার প্রাইস নিচ্ছে মাত্র 41,900 টাকা। 41,900 টাকা এটা প্রাইস। আর হ্যালো ভিউয়ার, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে। আজকে আমরা চলে আসছি ল্যাপটপ দেখাবো। বুঝতেই পারছেন পেছনে প্রচুর ল্যাপটপ আছে। অনেকদিন ধরে আপনারা বলছিলেন যে ভাই একদম লো বাজেটের মধ্যে ল্যাপটপ দরকার। দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গায় যাই, ল্যাপটপ সেখানে দেখি 35, 40, 50, 1 লাখ টাকা পর্যন্ত ল্যাপটপ আছে, কিন্তু আমাদের এত বাজেট নাই। আমাদের ল্যাপটপ প্রয়োজন হচ্ছে 10,000 থেকে শুরু করে মোটামুটি 30, 35, 40 পর্যন্ত। এই রেটের মধ্যে যারা ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে দেখাবো, এবং তাদের কাছে বেস্ট কোয়ালিটির ল্যাপটপ একদম রিজনেবল প্রাইসে আপনারা কিনতে পারবেন। তো আজকে আমরা এখানে অনেকগুলো ল্যাপটপ রেখেছি, দেখতে পাচ্ছেন। মিনিমাম প্রাইস হচ্ছে, আসাদ ভাই আমাকে বলুন, সবচেয়ে কম দামের ল্যাপটপ কত প্রাইস? 10,900 টাকা। তো 10,900 টাকা দিয়েও কিন্তু আপনি ল্যাপটপ কিনতে পারবেন। আর 10,900 টাকা দিয়ে ল্যাপটপ নিয়ে কম টাকায় আপনি ভাববেন যে এটা নষ্ট নাকি, কি আমাকে কি ল্যাপটপ দিবে, এরকম কিছু না। ল্যাপটপটা কিন্তু আপনি ভালো মতো কাজও করতে পারবেন। মানে আপনার মোটামুটি দেখা যায় যে অনেকে অনলাইনে বিজনেস করে, ফেসবুক পেজ আছে, একটা পোস্ট করা দরকার, আবার একটু ওয়ার্ড এক্সেলের কাজটা করা দরকার, তারা কিন্তু ল্যাপটপটা পারচেস করতে পারেন। তো এই ধরনের ল্যাপটপগুলো তাদের কাছে আছে বিভিন্ন রেটের, মোটামুটি 14, 15, 20, 30, 35, 40, 41 পর্যন্ত ল্যাপটপ আছে। তো এই ল্যাপটপগুলো পারচেস করতে পারেন, এইচপি, ডেল, লেনোভো বিভিন্ন ব্র্যান্ডের। তো এই মুহূর্তে আমরা যেখানে আছি এটা হচ্ছে অনেক ট্রাস্টেড এবং একটা পপুলার একটা প্রতিষ্ঠান, ল্যাপটপ হাউস বিডি, যেটা মিরপুর 10 নম্বরে অবস্থিত। ফোন নাম্বার, অ্যাড্রেস ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আর এই শোরুমে আসলে কিন্তু সবসময় ইমরান ভাইকে পাবেন এবং সাথে সাথে আসাদ ভাইকেও পেয়ে যাবেন। তো পুরো ভিডিওতে আমাদের সঙ্গে থাকবেন, ধৈর্য ধরে দেখবেন যে ল্যাপটপগুলো কী ধরনের থাকবে এবং গ্যারান্টি ওয়ারেন্টি তারা কী দিচ্ছে, সাথে কোনো গিফট দিচ্ছে কি না। ওকে, তো চলো না কথা না বাড়ি শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের সঙ্গে আসাদ ভাই আছেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, সবচেয়ে কম দামের ল্যাপটপ আজকে আমরা দেখাবো এবং রিজনেবল প্রাইজের মধ্যে একটু হাই কনফিগারেশন দেখাবো। হ্যাঁ, সেটা তো অবশ্যই। আচ্ছা, শুরুতে আমরা কোনটা দেখাচ্ছি? হ্যাঁ, ফার্স্টে এইচপি ব্র্যান্ডের ল্যাপটপটা দেখতে পাচ্ছেন, এইচপি ব্র্যান্ডের। হুম হুম, এইচপি কোরাই 5 এর কিন্তু ল্যাপটপটা আপনার। কোরাই 5 এর একটা ল্যাপটপ, কোরাই 5 এর চমৎকার একটা ল্যাপটপ, এইচপি ব্র্যান্ডের। হ্যাঁ, তারপর আপনি উইন্ডোজ 10 দেয়া আছে, কিন্তু আপনি ইনস্টল করা আছে, দেখতে পারছেন একদম। হ্যাঁ হ্যাঁ, এইচপি ব্র্যান্ডের। এটা মডেল হচ্ছে এলিট বুক সিরিজের, কিন্তু আপনি 2540p। আচ্ছা 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 আচ্ছা, কোরাই 5 এর 4GB RAM আছে, আপনার 320GB হার্ড ডিস্ক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। এটার প্রাইস কত? কিন্তু আরেকটু সুবিধা আছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার টাচ বার আছে, টাচ বার কিন্তু এখানে আছে, টাচ আছে, ফিঙ্গার সেন্সর আছে। কোরাই 5 এর প্রথম জেনারেশন, এটার প্রাইস নিচ্ছে মাত্র 10,500 টাকা। আচ্ছা, তো 10,900 টাকা হচ্ছে চমৎকার একটা ল্যাপটপ, 4GB RAM, 320GB হার্ড ডিস্ক। ওকে, তো আমরা দেখে ফেললাম চমৎকার একটা ল্যাপটপ এইচপি ব্র্যান্ডের। যারা নিতে চান অবশ্যই চলে আসতে পারেন ল্যাপটপ হাউস বিডিতে। আর আমরা অনেকগুলো ল্যাপটপ আজকে দেখাবো, এরপরে আমরা কোনটাতে যাব? এরপর যাদের বাজেট আর একটু ভালো আমি তাদের জন্য দেখাতে চাচ্ছি, যারা একটু ভালো কাজ করতে চাচ্ছেন, ধরেন মোটামুটি রেঞ্জের মধ্যে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই ল্যাপটপগুলো খুবই ভালো মানের, এইচপি ব্র্যান্ডের। আপনার কোরাই 5 এর সেকেন্ড জেনারেশন, আপনার 4GB RAM, 500GB হার্ড ডিস্ক আছে। আচ্ছা 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 আচ্ছা, 4GB RAM, ফুল ফেস কন্ডিশন দেখতে পাচ্ছেন। হুম হুম, প্রো বুক সিরিজের আপনার কোরাই 5 এর সেকেন্ড জেনারেশন। আচ্ছা, কোরাই 5 সেকেন্ড জেন। জি, ওকে। এটার প্রাইস নিচ্ছে মাত্র 15,900 টাকা। মাত্র 15,900 টাকায় কিন্তু বন্ধুরা আপনারা এই ল্যাপটপটা পারচেজ করতে পারবেন। সাথে গ্যারান্টি ওয়ারেন্টি কি আছে? সাথে প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু আমাদের 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং মানি ব্যাক গ্যারান্টি বলা চলে। আপনার 15 দিনের মধ্যে যে কোনো প্রবলেম হলে আপনি চাইলে টাকাও নিতে পারেন, সেক্ষেত্রে আপনি ল্যাপটপও চেঞ্জ করে নিতে পারবেন এবং 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি। আচ্ছা আচ্ছা আচ্ছা, 15 দিনের মধ্যে যদি আপনি ল্যাপটপ নেওয়ার পরে যদি মনে হয় যে আমার একটু এক্সচেঞ্জ করা লাগবে অথবা ওই মডেল থেকে অন্য কোনো মডেল নেবেন, সেক্ষেত্রে করে নিতে পারেন। এছাড়াও মানি ব্যাক যদি চান সেক্ষেত্রে মানি ব্যাক দিয়ে দেবেন। আর কেউ যদি রেখে দেন ল্যাপটপটা সেক্ষেত্রে 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আপনারা। ওকে, আচ্ছা আসাদ ভাই আপনাদের অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদেরকে। আমাদের অ্যাড্রেস হচ্ছে মিরপুর 10 পলপট্টি, মসজিদুল বাইতুল মামুরের বিপরীত পাশে, আকন্দ টাওয়ারের তৃতীয় তলায়, সিঁড়িতে উঠলে হাতের বাম সাইডে ল্যাপটপ হাউস বিডি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। ফোন নাম্বার, অ্যাড্রেস দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশনে, তারপরে যদি আপনারা চিনতে না পারেন সেক্ষেত্রে ফোন করে আসতে পারেন। এরপর আমরা কোনটা দেখাবো? এরপরে এরপরে দেখাচ্ছি আপনি সেম বাজেটের মধ্যে, যারা 15,900 টাকার মধ্যে 15.6 ইঞ্চি ডিসপ্লে নিতে চাচ্ছেন তারা কিন্তু এইচপি ব্র্যান্ডের ল্যাপটপও দেখতে পারেন। হ্যাঁ, যারা মুভি দেখতে পছন্দ করেন, যারা ভিডিও এডিটিং করেন, তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন। 15.6 ইঞ্চি, একদম ফুলি ফ্রেশ কন্ডিশন, ওয়াও, এইচপি ব্র্যান্ডের আপনার। এটাও কিন্তু আপনার সেকেন্ড জেনারেশন,
4GB RAM আছে 320GB হার্ড ডিস্ক আছে আচ্ছা 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 চমৎকার এই ল্যাপটপটাও আপনারা পারচেজ করতে পারেন ল্যাপটপটা কিন্তু অনেক সুন্দর ফ্রেশ আছে একদম ফ্রেশ 100% ফ্রেশ প্রোডাক্ট কিন্তু যারা আসলে বেসিক কাজকর্মগুলো করে অনেকে ফ্রিল্যান্সিং করতে চায় যে ডাটা এন্ট্রির কাজ থেকে শুরু করে দেখা যায় যে অনেকে ফেসবুকে অনেকে কিন্তু ব্যবসা করে জি ইউটিউবিং আপনার এই করেন ফেসবুকিং দেখে তারা কিন্তু এটা দিয়ে কাজগুলো আছে খুব ভালোভাবে এই ল্যাপটপগুলো দিয়ে আপনারা করতে পারবেন আচ্ছা ওকে তো এটার প্রাইস হচ্ছে মাত্র 15900 টাকা আচ্ছা এরপর আমরা কোনটাতে যাব এরপরে ডেল ব্র্যান্ডের মধ্যে দেখেছে 15.6 ইঞ্চি যারা আরেকটু আপডেট নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা ডেল ল্যাটিটিউড সিরিজের A54540 আচ্ছা আচ্ছা ওকে দেখেন কতটা ফ্রেশ একটা ল্যাপটপ এবং কোনো রকম স্ক্র্যাচ নাই কিন্তু বডি একদম ব্ল্যাক কালারের মধ্যে দেখতে পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন বলা চলে 15.6 ইঞ্চি ডিসপ্লে বাহ চমৎকার একটা ব্র্যান্ড নিউ কন্ডিশন ল্যাপটপ 4GB RAM আছে 500GB হার্ড ডিস্ক আছে এটাতেও চাইলে SSD ইউজ করতে পারবেন আপনারা আচ্ছা মানে ডুয়াল স্টোরেজ নাকি ডুয়াল স্টোরেজ জি আচ্ছা আচ্ছা ওকে তো এটা দিয়েও মোটামুটি সব ধরনের কাজ এটাতে করা যাবে এটা ম্যাক্সিমাম কাজ আপনারা করতে পারবেন আচ্ছা আচ্ছা যারা আসলে অনেকেই চাচ্ছেন যে এডিটিং এর কাজ একটু ফটো এডিটিং এর কাজ যারা টুকটাক ফ্রিল্যান্সিং করতে চান ডাটা এন্ট্রি থেকে শুরু করে সব ধরনের কাজ কিন্তু এটা দিয়ে করতে পারবেন কি 15.6 ইঞ্চি অর্কেস্ট্রেশন আর কি আচ্ছা আচ্ছা তো প্রাইস কত কিবোর্ড সহ আছে দেখতে পাচ্ছেন ওকে এটা প্রাইস নিচে মাত্র 21900 টাকা 21900 টাকা কিন্তু চমৎকার একটা ল্যাপটপ পেয়ে যাচ্ছেন আচ্ছা সাথে কি আপনারা কোনো ব্যাগ মাউস এই টাইপের হ্যাঁ অবশ্যই আমাদের কাছ থেকে ল্যাপটপ নিলে কিন্তু আপনি ওয়ারেন্টির সাথে সাথে আপনার একটা ব্যাগ এবং একটা মাউস পেয়ে যাবেন আমাদের পক্ষ থেকে আর কি আচ্ছা আচ্ছা ল্যাপটপের সাথে কিন্তু একটা ব্যাগ থাকবে একটা মাউসও থাকবে জি এরপরে আমরা চলে যাচ্ছি এরপরে একটু মিনি ডিসপ্লের মধ্যে দেখাচ্ছি আপনার কোরাই 7 এর 5th জেনারেশন 8GB RAM 256GB SSD ডেল ব্র্যান্ডের আপনি ডেল ল্যাটিটিউড E7250 কোরাই 7 এর 5th জেনারেশন ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গার সেন্সর সহ পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন দেখতে পাচ্ছেন আচ্ছা অনেক সুন্দর একটা ল্যাপটপ আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে ওয়াও তো চাইলে এই ল্যাপটপে কিন্তু আপনি ম্যাক্সিমাম কাজই করতে পারবেন বা যারা ভিডিও এডিটিং বা গ্রাফিক্স এর কাজ করবেন আপনারা ফটোশপ ইলাস্ট্রেটরে কাজ করবেন যারা নতুন গ্রাফিক্স এর কাজ শিখছেন আপনি ফ্রিল্যান্সিং যারা করবেন তাদের জন্য এই ল্যাপটপ গুলো আপনার 8GB RAM আছে 256GB SSD আছে একদম 180 ডিগ্রি রোটেট দেখতে পাচ্ছেন একদম স্লিম কিন্তু আপনি যে কোনো জায়গায় ট্রাভেল করার জন্য সুবিধা জি তো এটার প্রাইস কত ভাই এটার প্রাইস দিয়েছে মাত্র 24900 টাকা মাত্র 24900 টাকা 7 এর 5th জেনারেশন 8GB RAM 256GB SSD ওকে ভিউয়ার্স আমরা একটু দেখাই দেই দেখেন এটা কিন্তু কালারটা কিন্তু অস্থির কালারটা হচ্ছে ব্ল্যাক আর একটু ম্যাট ফিনিশিং হ্যাঁ বডিটা ম্যাট ফিনিশিং অনেক সুন্দর এই ল্যাপটপটা আপনারা চাইলে পারচেজ করতে পারেন এটাও বেশ ছোটখাটো একটা সাইজের ল্যাপটপ আর এটার ব্যাটারি কোয়ালিটি কেমন হবে ব্যাটারি ব্যাকআপ আমাদের ধরেন 2-2.5 ঘন্টা গ্যারান্টি দেয়া থাকে সেই ক্ষেত্রে দেয়া যায় 2.5 ঘন্টা 3 ঘন্টার নিচে পেলে আমরা মেইন চেঞ্জ করে দিই সেই ক্ষেত্রে 3-4 ঘন্টা ম্যাক্সিমাম থেকে আচ্ছা 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 3-4 ঘন্টা কিন্তু আপনি ব্যাকআপ পেয়ে যাবেন এটা দিয়ে আচ্ছা তো এটার প্রাইস হচ্ছে 24900 টাকা 24900 টাকা ওকে এরপরে আমরা চলে যাচ্ছি সেম মডেলের যারা i5 নিতে চাচ্ছেন তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন আপনি 7250 আপনি ওটা i7 দেখলাম এটা হলো কোরাই 5 এটা আর কি এটা প্রাইস একটু রিজনেবল যারা একটু লো বাজেটের মধ্যে নিতে চাচ্ছেন যাদের বাজেট ওই পরিমাণ নাই সেই ক্ষেত্রে এটা আমরা প্রাইস দিচ্ছি মাত্র 22900 টাকা মাত্র 22900 টাকা ওকে দেখেন আমরা কিন্তু আজকে আপনাদেরকে যা দেখাচ্ছি মোটামুটি 10900 টাকা থেকে শুরু করে কিন্তু 20 22 25 30 এর মধ্যে কিন্তু আমরা আজকে দেখাবো তো যারা যাদের বাজেট আসলে এরকম একদম রিজনেবল প্রাইজের মধ্যে যারা চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারে এটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু 8GB 256GB 180 ডিগ্রি রোটেট বাহ চমৎকার এরপর আমরা দেখাবো কোনটা এরপরে দেখাবো মোস্ট পপুলার সিরিজ যেটা সম্পর্কে আর বেশি কিছু বলতে হবে না ডুয়াল স্টোরেজ SSD HDD দুটো একসাথে ইউজ করা যায় এইচপি এলিট বুক সিরিজের 840G3 কোরাই 5 এর 6th জেনারেশন 8GB RAM 256GB SSD ব্যাকলাইট কিবোর্ড এবং ফিঙ্গার সেন্সর সহ ফুল HD ডিসপ্লে 1920x1080 স্ক্রিন রেজোলিউশন আছে এই ল্যাপটপে আচ্ছা তো আসলে এই ল্যাপটপটা সম্পর্কে কিন্তু সবাই জানে মানে বাংলাদেশের জাতীয় ল্যাপটপ আর এটা হচ্ছে ভ্যালু ফর মানে ভ্যালু ফর মানি ঠিক আছে অবশ্যই ভ্যালু ফর মানি হিসেবে ল্যাপটপটা কিন্তু অনেকেই পারচেজ করতে পারেন এবং অনেকেই কিনে নো কেন ম্যাক্সিমাম এটা দিয়ে সব কিছু করা যায় আর চমৎকার ল্যাপটপ আপনারা দেখতে পাচ্ছেন স্লিম ফিগার দেখতেও সুন্দর কাজও অনেক কিছু করা যায় এটা দিয়ে মানে এই ল্যাপটপটা দিয়ে এমন কোনো কাজ নাই যা আপনি করতে পারবেন না আশা করি ইয়েস তো প্রাইসটা কত এটা প্রাইস নিচ্ছে 26900 টাকা খুব রিজনেবল প্রাইস অন্য দোকানের সাথে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে আসলে প্রাইসটা বুঝতে পারবেন 26900 ইয়েস একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন প্রত্যেকটা ল্যাপটপে আমাদের যদি এ গ্রেডের ল্যাপটপ নিতে চান ফুল এইচডি 1920x1080 স্ক্রিন রেজোলিউশন যারা এই ল্যাপটপ কেনেন অন্য দোকান থেকে একটু দেখে নেবেন এই বিষয়গুলো ওকে 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 চমৎকার একদম ব্যাকলাইট কিবোর্ড দেখতে পাচ্ছেন একদম নিউ কন্ডিশন নিউ কন্ডিশন ল্যাপটপ আচ্ছা
আর যারা এইচপি নিতে চাচ্ছেন না ডেল নিতে চাচ্ছেন তারা কিন্তু আপনি এই ল্যাপটপটা নিতে পারেন ডেল ল্যাটিটিউড সিরিজের E7270 এরপর আমরা দেখাবো কোনটা এরপর দেখাবো মোস্ট পপুলার সিরিজ যেটা সম্পর্কে আর বেশি কিছু বলতে হবে না ডেল স্টোরেজ এসএসডি এইচডিডি ডিটেক্ট ইউজ করা যায় আচ্ছা এইচপি এলিট বুক সিরিজের 840G3 কোরাই 5 এর 6 জেনারেশন 8GB RAM 256GB SSD ব্যাকলাইট কিবোর্ড এবং ফিঙ্গার সেন্সর সহ ফুল এইচডি ডিসপ্লে 1920x1080 স্ক্রিন রেজোলিউশন আছে এই ল্যাপটপে আচ্ছা তো আসলে এই ল্যাপটপটা সম্পর্কে কিন্তু সবাই জানে মানে বাংলাদেশের জাতীয় ল্যাপটপ আর এটা হচ্ছে ভ্যালু ফর মানি ঠিক আছে অবশ্যই ভ্যালু ফর মানি হিসেবে ল্যাপটপটা কিন্তু অনেকেই পারচেজ করতে পারেন এবং অনেকেই কিনেনও কেন ম্যাক্সিমাম এটা দিয়ে সব কিছু করা যায় আর চমৎকার ল্যাপটপ আপনারা দেখতে পাচ্ছেন স্লিম ফিগার দেখতেও সুন্দর কাজও অনেক কিছু করা যায় এটা দিয়ে মানে এই ল্যাপটপটা দিয়ে এমন কোনো কাজ নাই যা আপনি করতে পারবেন না আশা করি ইয়েস তো প্রাইসটা কত এটা প্রাইস নিচ্ছে 26900 টাকা খুব রিজনেবল প্রাইস অন্য দোকানের সাথে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে আসলে প্রাইসটা বুঝতে পারবেন 26900 ইয়েস একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন প্রত্যেকটা ল্যাপটপে আমাদের যদি এ গ্রেডের ল্যাপটপ নিতে চান ফুল এইচডি 1920x1080 স্ক্রিন রেজোলিউশন যারা এই ল্যাপটপ কেনেন অন্য দোকান থেকে একটু দেখে নেবেন এই বিষয়গুলো ওকে 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 একদম ব্যাকলাইট কিবোর্ড দেখতে পাচ্ছেন একদম নিউ কন্ডিশন নিউ কন্ডিশন ল্যাপটপ আচ্ছা যারা ডেল এর মধ্যে নিতে চাচ্ছেন তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন ডেল ল্যাটিটিউড E7470 কোরাই 5 এর 6 জেনারেশন আপনার সেম কনফিগারেশন G3 যেমন নিচ্ছেন যারা অনেকে ডেল লাভার আছেন তারা এই ল্যাপটপটা নিয়ে থাকেন আর কি আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গার সেন্সর ফুল এইচডি ডিসপ্লে 1920x1080 স্ক্রিন রেজোলিউশন থাকবে একদম এটা হলো 180 ডিগ্রি আপনারা ফোল্ডিং করতে পারবেন ফোল্ডিং করা যাবে রোটেট করা যাবে আচ্ছা এটার প্রাইস কত তাহলে এটার প্রাইস আপনার সেম প্রাইস নিচ্ছে আপনার আচ্ছা আচ্ছা 26900 টাকা জি শুধু আপনার ঈদুল আজহা উপলক্ষে কিন্তু এই অফারটা চলছে ঈদুল আজহার আগ পর্যন্ত আর কি ওকে এটা কিন্তু i5 i7 দুইটাই अवेलेबल যারা i7 নিতে চাচ্ছেন তার জন্য আপনাদের প্লাস করতে হবে মাত্র 2500 টাকা আচ্ছা মানে যেটা আমরা এতক্ষণ দেখালাম সেইটারই জাস্ট হচ্ছে কোর i7 এটা 7টা যদি কেউ নিতে চান সেই ক্ষেত্রে আপনারা 2500 টাকা অ্যাড হবে আচ্ছা আর এর আগে যেটা দিয়েছে i5 i5 জি ওকে এরপরে দেখেছি এসপি ব্র্যান্ডেড 10 জেনারেশন ল্যাপটপ দেখতে পাচ্ছেন আপনি 15.6 ইঞ্চি ডিসপ্লে আপনি 1TB হার্ড ডিস্ক আছে 4GB RAM আছে কোর i3 10 জেনারেশন ল্যাপটপ দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন যারা একটা আপডেটের মধ্যে জেনারেশন আপডেট খোঁজেন তাদের জন্য এই ল্যাপটপটা আমি মনে করি বেস্ট ল্যাপটপ আর কি আচ্ছা 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 সুন্দর চমৎকার একটা ল্যাপটপ অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন তো এই ল্যাপটপটার কনফিগারেশন আমরা কিন্তু 1TB হার্ড ডিস্ক এবং 4GB RAM আছে আচ্ছা চাইলে এটা আপনি কাস্টমাইজ করতে পারেন কাস্টমাইজও করা যাবে এবং কালারটা দেখেন অস্থির অস্থির একটা কালার অস্থির কালার কোর i3 10 জেন অনেক আপডেটেড কালার আপনি এসএসডি ইউজ করতে পারবেন পাশাপাশি 1TB হার্ড ডিস্কের পাশাপাশি আবার আপনি ডিভিডি রিডারের জায়গায় কিন্তু আপনি স্লট আছে ও ইয়েস মানে ডিভিডি রাইডারও আছে এটাতে আচ্ছা তো এটার প্রাইস কত তাহলে ভাই এটার প্রাইস নিচ্ছে মাত্র 28900 টাকা 28900 টাকা অনলি প্রাইস ওকে আমরা এখন যেগুলো রেখেছি প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু সুন্দর ল্যাপটপ এখান থেকে আমরা সবগুলোই দেখাবো কোনটাতে শুরু করব জি জি এখন দেখেছি যাদের বাজেট একটু ভালো আর কি প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ল্যাপটপ নিতে চাচ্ছেন তারা কিন্তু এই ল্যাপটপগুলো নিতে পারেন এটা হলো 7 জেনারেশন আপনি ডেল ল্যাটিটিউড সিরিজের আপনি 7480 কোরাই 5 এর 7 জেনারেশন 8GB 256GB SSD আছে দেখছেন ক্যামেরার স্লট আছে এখানে আপনি ক্যামেরাটি কিন্তু আপনারা চাইলে লক করতে পারবেন আর কি ফিঙ্গার সেন্সর ব্যাকলাইট কিবোর্ড এবং এখানে দেখেন আমাদের সফটওয়্যার কিন্তু ইউজ করা হয় আর কি আপনার হেলথ আছে কিনা 100% আপনি এসএসডি এর এভরিথিং কিন্তু এখানে চেক করতে পারবেন চেক করা যাবে ওকে ওকে সুন্দর তো এই ল্যাপটপটাও কিন্তু অনেক স্লিম একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন আপনি এখানে কি এসএসডি ইউজ করা হয়েছে এখানে কিন্তু দেওয়া আছে স্যান্ডিক্স এর এসএসডি ইউজ করা হয়েছে এবং পারফরম্যান্স এবং হেলথ একদম 100% কিন্তু আপনার আচ্ছা আচ্ছা 100% আপনি চাইলে যে কেউ আমাদের কাছ থেকে ল্যাপটপ নিলে এগুলো কিন্তু আপনারা বসে থেকে চেক করে নিতে পারবেন বাহ সুন্দর তো এই ল্যাপটপটার প্রাইস কত ভাই ফিচার প্রাইস 7 জেনারেশন ল্যাপটপ প্রাইস নিচ্ছে খুব রিজনেবল প্রাইস ল্যাপটপ হাউস বিটি থেকে এই ল্যাপটপটা যদি কেউ পারচেজ করে সেই ক্ষেত্রে এটার প্রাইস নিচ্ছে মাত্র 31900 টাকা মাত্র 31900 টাকায় কিন্তু আপনারা নিয়ে নিতে পারছেন অনেক রিজনেবল প্রাইসে হাই কনফিগারেশনের প্রিমিয়াম সেগমেন্টের এরপর আমরা যাব এখানে একটা এইচপি ল্যাপটপ দেখতে পাচ্ছি এইচপি এর মধ্যে দেখেছে দেখতে পাচ্ছেন এলিট বুক সিরিজের না জি জি এলিট বুক সিরিজের 840G5 কোর i5 এর 8 জেনারেশনের ল্যাপটপ আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন ওকে ফ্রেশ কন্ডিশন একটা ল্যাপটপ আচ্ছা এটাতে কিন্তু ক্যামেরা লক আছে ফিঙ্গার সেন্সর আছে ব্যাকলাইট কিবোর্ড আছে এটা আপনার 8GB 256GB দিয়ে আছে বর্তমান সেই ক্ষেত্রে আপনি চাইলে কিন্তু এটা 32GB পর্যন্ত RAM আপডেট করতে পারবেন এবং SSD 1TB বা 2TB পর্যন্ত আপনি লাগিয়ে নিতে পারবেন আচ্ছা এটা সিঙ্গেল স্লট শুধু SSD ইউজ করতে পারবেন আচ্ছা আচ্ছা SSD অথবা হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন তো ওকে তো প্রাইস কত এটার এটার প্রাইস নিচ্ছে মাত্র 39900 টাকা 39900 টাকা কোর i5 এর 8 জেনারেশন ওকে
এরপর আমরা চলে যাব ডেল এর একটা ল্যাপটপ দেখাবো যারা 8th জেনারেশনের মধ্যে নিতে চাচ্ছেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ল্যাপটপেরই কিন্তু কোয়ান্টিটি পিস আছে সেই ক্ষেত্রে যারা সরাসরি এসে দেখে নিতে চাচ্ছেন তারা কিন্তু সরাসরি এসে দেখে বাছাই করে নিতে পারবেন আপনারা মানে দেখা যায় যে অনেকগুলো থেকে একটা এসে বাছাই করে নেবেন একটা বাছাই করে নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন তাদের জন্য কিন্তু কুরিয়ার ফ্যাসিলিটি আছে সেই ক্ষেত্রে যারা আসতে পারেন না তাদের জন্য আমরা 24 ঘন্টার মধ্যে মাল ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করে দেন মানে অর্ডার করবে আপনার সাথে সাথে পাঠাবে আজকে অর্ডার করলে কালকে মাল পেয়ে যাবেন ইয়েস ওকে তো এটার কনফিগারেশন সহ প্রাইসটা একটু বলে দেন হ্যাঁ এটা হলো কোরাই 5 এর 8 জেনারেশন ল্যাপটপ আপনার এটাতে আছে 16 জিবি র‍্যাম আছে এবং 512 জিবি এসএসডি আছে দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ আচ্ছা সুন্দর একটা ল্যাপটপ এটা কিন্তু উইন্ডোজ 11 করা আছে সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু 10/11 আপনারা যে কেউ চাইলে করে নিতে পারবেন আর কি আচ্ছা আচ্ছা মানে উইন্ডোজ 11 এবং 10 11 করে দিতে পারি জি ওকে ওকে তো এটার প্রাইস কত এটার প্রাইস 16 জিবি এবং 512 জিবি এসএসডি দিয়ে আমরা এটার প্রাইস নিচ্ছে মাত্র 41900 টাকা 41900 টাকা এটা প্রাইস আচ্ছা এরপর আর ডেলের আরো একটা ল্যাপটপ আমরা দেখতে পাচ্ছি এখানে এটা সেম আর কি দুইটা সেম আচ্ছা আচ্ছা একই ল্যাপটপ ওকে তো দুইটাই হচ্ছে নিতে পারেন আপনারা চাইলে 41900 এটা আপনার 8 জিবি 256 জিবি দিয়ে আছে সেই ক্ষেত্রে এটা 8 জিবি 256 জিবি দিয়ে নিলে 38900 টাকা আসবে এটা আচ্ছা একটু প্রাইসটা কমে আসবে আর এটার মধ্যে যারা আপনি টাচ স্ক্রিন নিতে চাচ্ছেন 8 জেনারেশন অনেক কিন্তু আপনি টাচ স্ক্রিন খোঁজেন সেই ক্ষেত্রে কিন্তু এটা আপনি টাচ স্ক্রিন ডিসপ্লে দেখতে পাচ্ছেন একদম মেটাল বডি আপনার ফিঙ্গার সেন্সর ব্যাকলাইট ফুল এইচডি ডিসপ্লে 1920x1080 স্ক্রিন রেজোলিউশন একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা ল্যাপটপে দেখতে পাচ্ছেন এটা কিন্তু টাচ স্ক্রিন আপনার আচ্ছা আচ্ছা সুন্দর তো টাচ স্ক্রিন একটা ল্যাপটপ এটার প্রাইস কত টাচের জন্য এটা প্রাইস 2000 টাকা বাড়ে আর কি আপনার 2000 টাকা বাড়ে 256 জিবি দিয়ে নিলে 40 রাখা যাবে আচ্ছা 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 ওকে এখন আমরা দেখাবো সর্বশেষ যে ল্যাপটপটি দেখাচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন আপনি এইচপি ব্র্যান্ডের আপনি এইচপি এলিট বুক প্লাস ফোলিও সিরিজের আপনার খুব সুন্দর 5 এর 6 জেনারেশন আপনি 16 জিবি র‍্যাম আছে কিন্তু আপনি এটা মাদারবোর্ডের সাথে একদম বিল্ডিং করা আর কি আচ্ছা 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 ওকে দেখেন আমরা একটু দেখাই দিই কনফিগারেশন কিন্তু এখানে স্পষ্ট করে দেওয়া আছে একদম সুপার স্লিম কিন্তু আপনি মানে এক্সন কার্বন যারা ইউজ করেন তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন আর কি সুপার স্লিম ল্যাপটপ আপনার 8 জিবি গ্রাফিক্স আছে আপনার ওকে এসএসডি আছে 256 জিবি অনেকগুলো ল্যাপটপই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি একদম লো প্রাইস থেকে মানে 10900 টাকা থেকে শুরু করে 41000 টাকা পর্যন্ত আমরা ল্যাপটপ দেখিয়েছি তো যারা আসলে একটু ভালো মানের ল্যাপটপ নিতে চান একটু প্রিমিয়াম সিরিজের মধ্যে তারাও নিতে পারেন আবার যারা একটু লো বাজেটের মধ্যে ল্যাপটপ চান একটু মিড বাজেটের মধ্যে ল্যাপটপ চান তারাও কিন্তু নিতে পারেন মানে এই শোরুমে আসলে আপনি সব ধরনের ল্যাপটপই পেয়ে যাবেন তাদের কাছে ওকে আর ঢাকার বাইরে যারা আছেন তাদের তো কুরিয়ার সিস্টেম আছেই কন্ডিশনে পাঠিয়ে দিবেন কিছু অগ্রিম করা লাগে নাকি 1000 টাকা অ্যাডভান্স করতে আর কি জাস্ট অর্ডার কনফার্মের জন্য আর কি আচ্ছা তো ঢাকার বাইরে যারা আছে তারাও তো ওয়ারেন্টি গ্যারান্টি ফ্যাসিলিটি তো সেম পাবে সেটা তো অবশ্যই ওয়ারেন্টি গ্যারান্টি এবং আমাদের ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে কিন্তু এখান থেকে কিন্তু আমাদের রিভিউগুলো দেখতে পারেন যে আমাদের ল্যাপটপ অসবিডের কাস্টমার কেমন ফ্যাসিলিটি পাচ্ছে আর কি আচ্ছা আচ্ছা ওকে আর যারা সরাসরি আসবেন মিরপুর 10 নম্বর চলে আসবেন এরপরে মিরপুর 10 ফলপট্টি মসজিদুল বাইতুল মামুরের বিপরীত পাশে আকন্দ টাওয়ারের তৃতীয় তলায় বা প্রেস মার্কেট বললেও আপনি সব অনেকেই চিনে দিবে ফোন নাম্বার দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশনে এই নম্বরে যোগাযোগ করতে পারেন অনেকেই যদি চিনতে না পারেন সেক্ষেত্রে ওকে তো আজকে শেষ করে দেব ভিউয়ার যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ ধরে যারা দেখেছেন ভিডিওটা অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন বেশি বেশি কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ